নমস্কার সমস্ত ভক্ত মণ্ডলীকে আমার প্রণাম এবং ধন্যবাদ জানাই আর আমার দর্শক বন্ধুদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে একটি নতুন পর্ব নিয়ে চলে এলাম আমার নতুন পর্বে আজকে কি থাকছে বলুন তো আজ ভাবলাম আমার গোপালের জন্য বিকালে মানে সন্ধ্যার যে ভোগ দেব আমি বাল্যভোগ তো সেটাই আমি গোপালকে চপ বানিয়ে দেব ভেজিটেবল চপ আমার বাড়িতে বেশ ফোলা ফোলা মুড়ি এসছে ভাবলাম এই মুড়ির সঙ্গে খালি মুড়ি তো গোপালকে দেওয়া যাবে না তাই একটু মুখরোচক কিছু বানাই তাই আজকে আমি ভেজিটেবল চপ বানাবো বেশি কিছু নয় দুই একটা সবজি দিয়ে আলু দিয়ে একটু চপ বানাবো তো তাই জন্য আমি সব কিছু পসরা সাজিয়ে নিয়েছি এই যে দেখুন কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমাকে তো সব কাজ তাড়াহুড়ো করেই করতে হয় সারাদিন তাই আমার এই রান্নার কাজটাকেও আমাকে তাড়াহুড়ো করেই করতে হয় তাই চলে এসেছি আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি আর এখানে কুচনো নারকেল রয়েছে একটু নারকেল দেব আর গাজর রয়েছে ফুলকপি রয়েছে টমেটো রয়েছে ধনে পাতা কুচনো রয়েছে এগুলো সব আমি দেব ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর এখানে মশলার মধ্যে রয়েছে গরম মশলার গুঁড়ো দেব আর এখানে সব রকম যে আমি মশলা বানিয়েছিলাম সেটা রয়েছে মানে পাঁচ ফোড়ন যাকে বলে সরষা বাদ দিয়ে লবণ রয়েছে বেসন রয়েছে তেল রয়েছে বাদাম দেব ভাজা বাদাম এটা কাঁচা আছে আমি ভেজে নিব শুকনো কড়াইতে শুকনো লঙ্কা গরম মশলা বাটা হলুদ এটা শুটি হলুদ বেটে রেখেছিলাম আমি আর বর্তমান কিছু নয় যদি কিছু লাগে সেটা আমি রান্নার সময় দেখব কোনটা মনে নেই বলে দেব আমি ওখানে উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিই কারণ মশলাগুলো ভাজতে হবে প্রথম শুকনো কড়াইতে জয় রাধারানী কড়াই গরম হয়ে গেছে প্রথমে কড়াইতে আমি শুকনো লঙ্কা তিনটে নিয়েছি দিয়ে দিলাম আর এই ফোড়নটা নিয়েছি এতে ধনে রয়েছে গোটা জিরে গোটা ধনে কালো জিরে আর চন্ননি মানে যেটাকে রাঁধুনি বলা হয় আর মেথি পাতা অনেক কিছুই রয়েছে সব রকম আমি একটা মিক্সড ফোড়ন তৈরি করেছি এটা এটা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটে এলাচ দিয়ে দিলাম ভেজে নেব এটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আমি একদম শিলনোড়ায় দিয়ে দিচ্ছি ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব এরপর আমি অল্প তেল দেব কড়াইতে একদম কম তেল দিলাম কম তেলে একটু বাদামগুলো ভেজে নিব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে দেব এরপর আমি নারকেলটা ভেজে নিচ্ছি নারকেলগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে এবার আমি তুলে নেব
ফুলকপি আর গাজরগুলো ভেজে তুলে নিব। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ওখানে সবজিগুলো ভাজা হতে থাক, আর আমি এখানে মশলাটা শিলনোড়ায় গুঁড়ো করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। তারপর আলুগুলো ছাড়িয়ে নেব, মানে খোসা ছাড়িয়ে নেব আর কি। এই মশলাটা আমি কিন্তু বেশি মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা থাকবে। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এরকম একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি। মুখটা একটু হালকা আটকে দিচ্ছি যাতে এর সুগন্ধটা অনেকক্ষণ থাকে। এরপর আমি শিলনোড়ায় আদা দেব, আদাটা একটু বেটে নিচ্ছি। হয়ে গেছে আদা বাটা। গুঁড়ো মশলা করেছিলাম তাই আদার কালারটা মশলার মতন হয়ে গেছে, গুঁড়ো মশলার কালারের মতন হয়ে গেছে। এখানে একটু নাড়াচাড়া করে দিই। আরো একটু ভাজা হবে। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাজারের চপগুলো যেখানে তৈরি হয় সেখানে কিন্তু আলুর খোসা ছাড়ায় না। যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তাই একটু আলুর খোসাগুলো ছাড়িয়েই দিলে ভালো হয়। ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে দেওয়াটাই ভালো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়াতে একটু বাকি আছে তাই কড়াইটা একটু নামিয়ে রাখছি আমি। বেশিরভাগ খোসা আমি সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছি, একটু আটটু থেকে গেছে খোসা, সেটা থাকলে ভালো। সবাই যখন খোসা সমেত চপ করে আমি পুরোটা এই জন্য ছাড়ালাম না, একটু একটু রেখে দিয়েছি। দেখেছেন আমি একটু একটু রেখেছি। দেখুন বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, এগুলোকে একটু আধ ভাঙা করে নেব। এইখানে বাটির মধ্যে শিলনোড়া দিয়ে আমি আধ ভাঙা করে নেব। হয়ে গেছে, এইভাবে করে নিয়েছি আমি। এবার আমি কড়াই চাপাবো উনুনে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সামান্য তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে আমি অল্প গোটা জিরে দিচ্ছি। বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি রেখেছিলাম ওটা দিয়ে দেব। ভেজে রাখা নারকেল আমি দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভেঙে রাখা ভাজা বাদামগুলো আধ ভাঙা করেছিলাম ওগুলো দিয়ে দিব।
আলুর মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এইখানে আমি ভেজে রাখা ফুলকপি আর গাজর তুলে দেব। এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা করেছিলাম ওইটা এবার দিয়ে দেব। চপের মশলাটাই আসল, এইটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে চপটা খুবই টেস্টি হয়। আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো ভাবছেন যে ভগবান কি আর চপ খাবেন, কেন খাবেন না, ভগবানকে দিলে ভগবান অবশ্যই খাবেন। আর তারপরে চপটা যেহেতু সত্যি কথা বলতে কি আমার বাচ্চারাও খেতে ভালোবাসে, আর কোনো কিছু ভালো মন্দ করে খেয়ে নিব ভগবানকে দেব না সেটা আমরা পারি না সত্যি। কিছু একটু ভালো কিছু বাড়িতে হলে আগে ভগবানকে নিবেদন করি, তারপর আমরা সেটা প্রসাদ হিসেবে পাই। আমার ছোট ছেলে তারা খেতে বসলে আগে সেটা প্রসাদ হোক আর নাই হোক তারা সর্বপ্রথম বলবে জয় গোপাল দিয়ে তারপর খাওয়া শুরু করে। তাই ভগবানকে কোনো কিছু না নিবেদন করে আমরা খেতে পারি না। ভালো কিছু তৈরি করছি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। চপের পুর একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটা বড় থালায়, এরকম থালা নিয়েছি, এই থালাতে আমি একটু বিছিয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইভাবে একটু মিলিয়ে দিচ্ছি আমি। আমি আজকের পর্বটা কিন্তু বিকেলে শুরু করেছিলাম, এই পুর তৈরি করে উঠতে সন্ধে হয়ে গেছে, এই পুরটা ঠান্ডা হোক আর আমি সন্ধে দিয়ে আসি গোপালের কাছে, এলেই গরম গরম চপ তৈরি করে ভগবানকে নিবেদন করব। চলে এলাম সন্ধ্যা দিয়ে আর পুরটাও হাত দিয়ে দেখছি ঠান্ডা হয়ে গেছে। ছোট ছোট বলের আকারে আমি গড়ে নেব। আমার ছেলে ঘুম থেকে উঠে এসছে, দিয়ে বলছে মাম্মি সুপার আইডিয়া, মানে আমি যে গোপালের জন্য চপ তৈরি করছি এটা তার আইডিয়াটা খুব ভালো। কড়াই চাপিয়ে দিচ্ছি উনুনে, এরকম একটা বড় বাটি নিয়েছি। এবার আমি বেসনের একটা বাটার তৈরি করব। বেসনের পরিমাণ মতন আমি একটু লবণ দিচ্ছি, সব কিছুতে লবণ রয়েছে তাই এখানে অল্প দিলাম। এবার জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব, বেশি পাতলা করা যাবে না। বেটারটা আমি তৈরি করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এভাবে একটা গোলা নিয়েছি, হাতে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম, বেটারে ডুবাবো। হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। খুব সুন্দর হয়েছে চপগুলো, ভগবানের জন্য কিছু তৈরি করলে সুন্দরই হয়। বাকিগুলো আমি এইভাবে ভেজে দিচ্ছি। চপগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি ভগবানকে নিবেদন করতে যাব, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আজকের এই চপ তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। রাধে রাধে।